জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। পূর্বতন জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু। অধ্যাপক ডক্টর এ কে এম সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে 1858 সালে এবং 2005 সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। এখানে প্রায় 17,134 জন ছাত্রছাত্রী এবং 960 জন শিক্ষক রয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন নাম জগন্নাথ কলেজ, এই নামই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ। 1858 সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। 1872 সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। উল্লেখ্য, কিশোরীলাল রায় শিক্ষা বিস্তারে আগ্রহী ছিলেন। 1884 সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও 1908 সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এই সময় এটি ছিল ঢাকার উচ্চশিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থাগারের বই, পুস্তক, জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সাজাতে জগন্নাথ কলেজ গ্রন্থাগারের 50% বই দান করা হয়। জগন্নাথ কলেজে আইএআই, এসএসসি, বিএ শ্রেণী ছাড়াও ইংরেজি, দর্শন ও সংস্কৃতি অনার্স এবং ইংরেজিতে মাস্টার্স চালু করা হলেও 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তা বন্ধ করে দেওয়া হয় এবং ইন্টারমিডিয়েট কলেজে অবনমিত করা হয়। পুরনো ঢাকার নারী শিক্ষায় বাধা দূর করতে 1942 সালে সহশিক্ষা চালু করা হয়। 1948 সালে তা বন্ধ করে দেওয়া হয়। পরে 1949 সালে আবার এই কলেজে স্নাতক পাঠ্যক্রম শুরু হয়। 1952 সালে ভাষা আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রফিক উদ্দিন আত্মহত্যা করেন। 1963 সালে অধ্যক্ষ সাইদুর রহমান পুনরায় কো এডুকেশন চালু করেন। 1968 সালে এটিকে সরকারিকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারি মর্যাদা লাভ করে। 2005 সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005 পাশের মাধ্যমে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে মোট 6টি অনুষদের অধীনে 36টি বিভাগের ও 2টি ইনস্টিটিউটের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম চলছে। 20 অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য শিক্ষার্থী তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, রফিক উদ্দিন আহমদ, ভাষা শহীদ, জহির রায়হান, কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক, দীনেশ চন্দ্র সেন, ময়মনসিংহ গীতিকার লেখক, যোগেশ চন্দ্র ঘোষ, প্রখ্যাত আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ ও শিক্ষাবিদ, আনিসুজ্জামান, শিক্ষাবিদ, মানকুমার বসু ঠাকুর, ব্রিটিশ বিরোধী নৌ বিদ্রোহের শহীদ, শওকত আলী, রাজনীতিবিদ, ভাষা আন্দোলনের নেতা, সৈয়দ শামসুল হক, সাহিত্যিক, আবুল মনসুর আহমেদ, সাহিত্যিক, ব্রজেন দাস, ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া সাঁতারু, প্রেমেন্দ্র মিত্র, বাঙালি কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক এবং চিত্র পরিচালক, জয়নুল আবেদিন, চিত্রশিল্পী, এটিএম শামসুজ্জামান, অভিনেতা, ইমদাদুল হক মিলন, লেখক, সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ, জাহিদ হাসান, অভিনেতা, শামীম জামান, অভিনেতা, বিপ্লব, শিল্পী, জুয়েল আইস, জাদুকর, ফারুক, অভিনেতা, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, প্রবীর মিত্র, অভিনেতা, মীর সাব্বির, অভিনেতা, নাসিরুদ্দিন ইউসুফ, মঞ্চনাটক ও চলচ্চিত্র পরিচালক, শামসুজ্জোহা, প্রথম শহীদ, হায়দার হোসেন, সঙ্গীতশিল্পী, কাজী মোতাহার হোসেন, লেখক, ফকির আলমগীর, মুক্তিযোদ্ধা ও বিখ্যাত শিল্পী, কিরণ চন্দ্র রায়, শিল্পী, আব্দুল হালিম চৌধুরী জুয়েল, বীর বিক্রম, এম হামিদুজ্জামান খান, বীর প্রতীক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, সাদেক হোসেন খোকা, সাবেক মেয়র ঢাকা, আতাউর রহমান খান, সাবেক প্রধানমন্ত্রী, শেখ ফজলুল হক মনি, সাইদ খোকন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র,
ভবতোষ দত্ত অর্থনীতিবিদ, মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, নুরুল মোমেন নাট্যকার, শামসুজ্জামান খান মহাপরিচালক বাংলা একাডেমি, ব্যারিস্টার এম আমিরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্র রচয়িতা, কাজী আরিফ আহমেদ মুজিব বাহিনীর গোয়েন্দা প্রধান, এ আর ইউসুফ সাবেক রাষ্ট্রমন্ত্রী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠন সমূহ সাংস্কৃতিক ও সামাজিক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, জবি ফটোগ্রাফার সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, জবি আবৃত্তি সংসদ, জবি থিয়েটার ও চলচ্চিত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জবি রোভার স্কাউট, বিএনসিসি, জবি শিক্ষক সমিতি, জোকসু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবিটিং সোসাইটি, বাঙালি সংস্কৃতি ও সাহিত্য পরিষদ, জবি শাখা, প্রতিরুদ্ধ, বাঁধন, কনজুমার ইউথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এমসিজে ক্লাব, ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক সংগঠনগুলো হল বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী দল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন। স্বাস্থ্যকেন্দ্র, জবিতে স্বাস্থ্যরক্ষার মৌলিক সুবিধাদি সম্বলিত একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। রোগ নির্ণয়ে সহায়ক অত্যাধুনিক এক্সরে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি মেশিন এবং আধুনিক স্বয়ংপূর্ণ একটি প্যাথোলজিক্যাল ল্যাব আছে। এটি নতুন ভবনের নিচতলায় অবস্থিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আধুনিক অ্যাম্বুলেন্স রয়েছে। ছাত্রদের থাকার সুবিধার্থে আবাসিক হল, সর্বমোট 10টি হল বা ছাত্রাবাস রয়েছে, তন্মধ্যে একটি ছাত্রীদের হল এবং সৈয়দ নজরুল ইসলাম হল উদ্ধার করে 2014 সালে স্বৈরাচার এরশাদের ব্যক্তিগত ক্যামেরাম্যানের দখলে ছিল। তৎকালীন ছাত্র এবং ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মইনুল হাসান সজীবের নেতৃত্বে এবং সরকারের সহযোগিতায় দখলদারদের উচ্ছেদ করে মইনুল হাসান সজীব সহ 15 জন ছাত্র হলে থেকেই পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হলটির কোনো উন্নয়ন না করায় মইনুল হাসান সজীবের ব্যক্তিগত অর্থায়নে হলটির কিছু উন্নয়ন হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো হলো বেগম ফজিলাতুন্নেসা মজিব হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, ডক্টর হাবিবুর রহমান হল, বাণী ভবন হল, আব্দুর রহমান হল, শহীদ আনোয়ার শফিক হল, সাইদুর রহমান হল, রৌফ মজুমদার হল, শহীদ আজমল হোসেন হল, বজলুর রহমান হল, নজরুল ইসলাম খান হল, শহীদ শাহাবুদ্দিন হল। কেন্দ্রীয় খেলার মাঠ ও শরীর চর্চা কেন্দ্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছেই ধূপখোলায় অবস্থিত। খেলার মাঠের পাশেই শরীর চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।